হাই এভরিওয়ান, আমি ফাল্গুনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাল্গুনী স্ব্যাব লাইফ। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব শ্রীরামপুরের কিছু কিছু ফেমাস জায়গা, আর আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন চলে এসেছি মাহেশের জগন্নাথ মন্দিরে, আর এই মন্দিরটা নতুন করে করা হয়েছে, এখনও অবধি এটার কাজ চলছে, আর খুবই সুন্দরভাবে করেছে মন্দিরটা। তো তোমাদেরকে দেখাবো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখতেই পাচ্ছ এখন অবধি কাজ চলছে, আর এখানে চূড়াটা খুব সুন্দর লাগছে, আর মন্দিরটা খুব সুন্দর করে করেছে। আর আমরা সবাই জানি মাহেশের জগন্নাথ মন্দির কতটা বিখ্যাত, তো পুরীর জগন্নাথ মন্দিরের পরেই মাহেশের জগন্নাথ মন্দির। তো চলো ভেতরে ঢুকে দেখানো যাক তোমাদেরকে। তো এখন মন্দিরে পুজো চলছে আর মন্দির খোলাই আছে। আমরা যে টাইমটা এসেছি খুবই ভালো টাইমে এসেছি, আমি ভাবতে পারিনি যে মন্দিরটা খোলা পাবো, আর ঠাকুরের এখনই পুজো চলছে, মানে ভোগ নিবেদন হবে। খুবই ভালো টাইমে এসেছি, ঠাকুরকে আমি দর্শন করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো তোমাদেরকে দেখাবো ভেতরের দিকে। তো দেখতে পাচ্ছ অনেক মানুষজন এখানে ভিড় করে আছে, আর এই যে জগন্নাথ ঠাকুর আমাদের, তো আমার খুব ভালো লাগছে যে আমি দর্শন করতে পারলাম, আর এখন হবে ভোগ নিবেদন ঠাকুরের। তো অনেক মানুষ ওয়েট করছে ঠাকুরকে ভোগ নিবেদন হওয়ার পরেই ভোগ খেয়েই যাবে। আর আমি এখন মন্দিরের চারিপাশটা দেখছি, কারণ অনেক আগে এসেছিলাম তখন মন্দিরটা অন্যরকম ছিল, এখন তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, খুবই ভালো লাগছে। ভোগ নিবেদন করার জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর ভোগ নিবেদন করার পর দরজাটা খোলা হবে, তারপর আমরা ঠাকুরকে দর্শন করতে পারবো। জগন্নাথ দেবের স্নান মন্ত্র। তো যখন জগন্নাথ ঠাকুরকে বের করানো হয় তখন এখানে স্নান যাত্রায় যখন বের করানো হয় তো এখানে স্নান করানো হয় ঠাকুরকে। তো সব ভাবে হচ্ছে, এখানে সব কাজ চলছে মন্দিরের। এটা জগন্নাথ দেবের রথ, আর এই রথে করেই প্রত্যেক বছর ঠাকুর মাসির বাড়ি যায়, আর এই রথটা এখানেই দাঁড় করানো থাকে, কারণ প্রত্যেক বছরই এটা নতুন করে রং করানো হয়, তারপর ঠাকুর এটায় চেপে মাসির বাড়ি যায়। তো আমি এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর মাসির বাড়ির সাথে জগন্নাথ দেবের মন্দিরের মিল আছে, একই কালার। আর এখনও এই মাসির বাড়িতেও কাজ চলছে, গেটটা রেডি হচ্ছে, মানে গেটটা এখনও হয়নি, তাই জন্য তোমাদের গেটটা আর দেখালাম না, ডাইরেক্ট মাসির বাড়িটাই দেখাচ্ছি। তো এখন আমি ভেতরে ঢুকবো। তো মাসির বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি আছে, আর প্রত্যেক বছর রথের সময় জগন্নাথ দেব ওই রথে চেপে আসে মাসির বাড়ি ঘুরতে। আর মাসির বাড়িটা বেশি দূর নয়, জগন্নাথ মন্দিরের কাছাকাছি, খুব দূর নয়, 10 মিনিট রাস্তা।
জগন্নাথ মন্দির কভার করার পর আমরা এখন চলে এসেছি কোন্নগরে বারো মন্দিরে। আর তার পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানেই চা খাচ্ছি। আর দশ টাকায় যে এত ভালো চা পাওয়া যায় আমার জানা ছিল না। তো এই চাটার নাম মালাই চা, তা উপর থেকে মালাই দিয়ে দিচ্ছে চায়ের উপর থেকে, পুরো ঘন দুধে সরপরা, আর খুবই টেস্টি চা। আমার বিশ্বাসই হচ্ছে না যে দশ টাকায় এত ভালো চা পাওয়া যায়। তোমরা যদি কখনো আসো অবশ্যই এই চাটা খেও। হলো কোন্নগরের বারো মন্দির, আর এর ভেতরটা খুবই সুন্দর দেখতে। তো তোমাদের এটা আমি বাইরের দিক থেকে দেখাচ্ছি। তো এটা হলো বারো মন্দিরে এসেছিলাম আর রাজরাজেশ্বর মন্দিরে এসেছিলাম। খুব সুন্দর মন্দিরটা দেখতে, ভেতরে ঢুকতে দিল কিন্তু এটা ভিডিও তোলা নট অ্যালাউড, আর ফটো তোলাও নট অ্যালাউড। তো আমরা তুলছিলাম, আমাদের বারণ করলো এখানে তোলা যাবে না, তো সেই জন্য ওরকমভাবে তুলতে পারলাম না। তোমাদের বাইরে থেকে কিছুটা দেখালাম, আমি ভেবেছিলাম তোমাদের ভেতর থেকেও ভালোভাবে দেখাবো, তো সেটা হলো না, আর কিছু করার নেই। আর সেরকম ওটি কভার করার চেষ্টা করছি যে কিছু কিছু জায়গা ফেমাস তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা হলো মদনমোহন মন্দির শ্রীরামপুরের, দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো এটা বন্ধ হয়ে গেছে, খোলা নেই। আমি এখন চলে এসেছি শ্মশানকালী মন্দিরে। তো এটা শ্রীরামপুরের শ্মশানকালী মন্দির, তো চলো তোমাদের এটাও দেখাই। এই যে এটা হলো শ্মশানকালীর মূর্তি, জানি না কতটা তোমাদের ফোকাস করে দেখাতে পারছি। তো যেহেতু আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারছি না, তো বাইরে দিয়েই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো শ্মশানকালীর পাশে একটা মন্দির আছে, সেখানে কালী পুজো হয় বিশাল বড় করে। তো এখানে দেখতেই পাচ্ছ কালী ঠাকুরের কাঠামো তৈরি করা আছে। তো এখানে প্রত্যেকবার কালী পুজো হয়। এখন আমরা চলে এসেছি শ্রীরামপুর গঙ্গার ধারে। তো খুবই হাওয়া দিচ্ছে এখানে, বেশ ভালো লাগছে। তো তোমাদের যেতে যেতেই দেখাচ্ছি গঙ্গাটা, খুবই ভালো লাগছে। ভীষণ হাওয়াও দিচ্ছে, মনে হয় যেন এখানে বসে থাকি জলের দিকে তাকিয়ে। তো ওয়েদারটাও ভীষণই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর হাওয়াও দিচ্ছে খুবই। যেহেতু কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে, আর গঙ্গার ধারে এসে আরও বেশি মানে ঠান্ডা ওয়েদারটা বোঝা যাচ্ছে। তো এটা হলো শ্রীরামপুর কলেজ, আর কলেজের সামনে এসে বেশ ভালো লাগছে, কারণ এই কলেজেই আমি পড়াশোনা করেছি। তো রোজ কলেজ আসা, সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তো কলেজের ভেতর থেকে আমি ভেতরে ঢুকতে পারিনি, কারণ এই কোভিড সিচুয়েশনের জন্য কলেজ বন্ধ আছে, তো ঢুকতে দিচ্ছে না। নাহলে তোমাদের ঢুকে ভেতর থেকেই দেখাতাম। তো বাইরে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর শ্রীরামপুরের অনেক জায়গা আছে যা তোমাদেরকে দেখাতে পারলাম না, নেক্সট টাইম এলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। শ্রীরামপুর রাজবাড়ি, আরও অনেক জায়গা আছে ফেমাস। এটা হলো শ্রীরামপুর চার্চ, যেতে যেতে শ্রীরামপুর চার্চ পড়লো, কিন্তু কোনোটাই খোলা নেই কারণ এই কোভিড সিচুয়েশনের জন্য সবই বন্ধ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, তো টাটা।